দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি কোথায়, জায়গাটা প্রথমবার আমিও এসেছি, তো আমিও ঠিক শিওর নই যে এখানে কি এক্সাক্টলি আছে, বাট এইটুকু বলতে পারি যে এটা এখানে একটা ছোট হাইকিং ট্রেল আছে এন্ড চারিদিকে গ্রিনারি, ফ্যান্টাস্টিক ওয়েদার। তো আমার সাথে অবশ্যই থাকো, তবে এই ভিডিওটা পুরোটা না স্কিপ করে দেখতে হবে যাতে তোমরা আমার সাথে ঘুরতে পারো। আর এখানে পৌঁছালাম, তার আগে কোন রাস্তা দিয়ে এলাম আর কত সুন্দর রাস্তা সেটা চটপট তোমরা দেখে ভালো, ঠিক আছে? তোমরা যদি নতুন হও আমার চ্যানেলে, থ্যাংক ইউ সো মাচ ফর ভিজিটিং, আর যদি পুরনো হও তাহলে তো থ্যাংক ইউ ফর সাপোর্টিং, ঠিক আছে? চলো এবার রাস্তাটা তোমাদেরকে দেখি। আমরা চলেছি এখন, তো আমাদের বাড়ি থেকে এটা প্রায় 37 মাইলস, মানে যতটা 50 কিলোমিটার মতন, বাট আমরা আমাদের ফ্রেন্ডদের সাথে যাচ্ছি। তো ওদের বাড়িতে আমরা আগে চলে এসেছিলাম যেটা হ্যালিফ্যাক্স সেন্টারে, তো ওখান থেকে এটা প্রায় 32 মাইলস মতন ডিস্টেন্স। তো যাচ্ছি, আমি তোমাদেরকে এই কারণে দেখাচ্ছি জায়গাটা, মানে রাস্তাটা অপূর্ব রাস্তা, মানে আজকে ওয়েদারটা না পার্টিকুলারলি এত ভালো, টেম্পারেচার অ্যাবাউট 18 ডিগ্রিজ আর সানশাইন নেই, যেটা আমার খুব ভালো লাগে, অতটা সানও ভালো লাগে, হালকা হয়, হ্যাঁ মানে খুব হালকা হয়তো হবে। রিজু গাড়ি চালাচ্ছে আপাতত, আর রিজুর সামনে এই ভিউ, মিস্টার বিনস তো রেডি আছে, মানে মিস্টার বিনস তো আছেই, আর আমরা চলেছি এদিক দিয়ে রাস্তা, এদিক দিয়ে রাস্তায় যেতে যেতে কিছু ঘোড়া ভেড়া সব দেখা যাচ্ছে, আপাতত একটা ঘোড়া দেখা যাচ্ছে। অসাধারণ রাস্তা, অসাধারণ বাড়িগুলো। ইনফ্যাক্ট আমি যেতে যেতে রিজুকে এটাই বলছিলাম যে রিজু একটা কান্ট্রি স্টেট কেনা উচিত আমাদের। হ্যাঁ, সামনের বিরিয়ানিতে যত ইচ্ছে যেকোনো বেড়ানোর আগেই আমাদের খাওয়াটা খুব মাস্ট হয়, আর এটা হচ্ছে আমার বন্ধু শ্রেয়া, তোমাদের আগের ভিডিওতে দেখেছো, এটা হচ্ছে শ্রেয়ার বন্ধু অলিভিয়া আবিরদা, আর এটা দাদা বলবো নাকি বুঝতে পারছি না, আচ্ছা আচ্ছা। তো আমরা এখন খাবো, কি কি খাবো সেটাও দেখাবো, আর এর মধ্যে আমার বর চলে গেছে জানি না কি করতে, কিছু কবিতা মনে আসছে নাকি তোমার? এখানে হয়ে গেছে হ্যাম এন্ড চিজ স্যান্ডউইচ, কাটছি শ্রেয়া, ও বানিয়ে ফেলেছে ব্রাউন ব্রেডে হ্যাম এন্ড চিজ স্যান্ডউইচ, রিজুর ফেভারিট স্যান্ডউইচ ও খাচ্ছে। আর এখানে আমাদের সব ব্যবস্থাই আছে, কোকো আছে, কফিও আছে, বানিয়ে এনেছে শ্রেয়া, যার যেটা খুশি খাবে, আর সাথে এই মনোরম এনভায়রনমেন্ট। আমরা এখন ম্যালম কোভের পিকনিক এরিয়াতে আছি, যেটা ভিজিটর সেন্টারের ঠিক পেছনে, এরপরে আমরা ওয়াকে যাব, তারপর খেয়ে নিই। সো আমরা এখন খাওয়া দাওয়া সেরে এই অপূর্ব ভিলেজটার পাশ দিয়ে দিয়ে সবাই মিলে হাঁটতে হাঁটতে যাচ্ছি। তো এক সাইডে আমার ভিলেজ আছে, আর এক সাইডে রয়েছে এই অপূর্ব একটা ছোট্ট ব্রুক। অনেস্টলি পৃথিবী কি এর থেকে বেশি সুন্দর হতে পারে? অফকোর্স হতে পারে। ট্রাভেল ট্রাভেল অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান। যাই হোক, তো এই জায়গাটার নাম হচ্ছে ম্যালহাম, আর আমরা যাচ্ছি যে জায়গাটা ফাইনালি দেখতে, সেটার নাম হচ্ছে ম্যালহাম। দুটো রাস্তা আছে, জানেটস ফস আর গডেলস কার, আর ওটা হচ্ছে ম্যালহাম কোভ। তো জানেটস ফস আর গডেলস কারে আছে ওয়াটারফল এবং মাউন্টেন, ম্যালহাম কোভ সেলফ এক্সপ্লেনেটরি ম্যালহাম কোভ। তো আমরা এখন আপাতত যাচ্ছি জানেটস ফসে, 1 মাইল অফ ওয়াক, আর আমরা একটা ব্রুকের ওপর দিয়ে যাচ্ছি সাইডে এরকম। আমরা জানেট ফসের ভেতরটা ঢুকে পড়েছি, ফসটা যদিও এখনো দেখতে পাচ্ছি না, বুকটা দেখতে পাচ্ছি, কিন্তু তোমাদের যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ফ্যাসিনেটিং কি বলবো, ক্যানোপি অফ প্লান্টস এন্ড ট্রিজ এন্ড এভরিথিং ইন বিটুইন, বিশাল বিশাল গাছ, মানে ইটস লাইক আ মিস্টিক্যাল ল্যান্ড আমরা চলে এসেছি, খুব সুন্দর, এত গ্রিনারি একসাথে। অলদো ইউকে ইজ আ ভেরি গ্রিন কান্ট্রি, বাট তাও মানে এত সুন্দর লাগছে
জায়গাটা হেঁটে হেঁটে আমরা যাচ্ছি, খুবই একটা সুন্দর অনুভব হলো এখানে এসে। আমরা মোটামুটি বোধহয় 1 মাইল হেঁটেছি এখনো, এখনো জানি না কতটা যেতে অ্যাকচুয়ালি ওয়াটারফলে অবধি পৌঁছাবো, বাট সেটা বলছিলাম যে ওয়াকটাই ইটসেলফ ইজ বিউটিফুল। মানে এখানে বাচ্চা বলো, নানান রকমের কুকুর বলো, প্লাস আমরা তো সব গল্প করতে করতে আসছি, তো মানে সময়টা হুট করে কেটে যাচ্ছে, এত সুন্দর লাগছে। সো ম্যালাম কোভে যদি তোমরা ইউকেতে থাকো, ইয়র্কশায়ার ডেল বেড়াতে আসছো লন্ডন থেকে কি এডিনবারা থেকে কি যারা ইয়র্কশায়ার ডেলসে আছো, সো ইফ ইউর প্ল্যানিং টু ভিজিট সামথিং ইন ইয়র্কশায়ার ডেলস, ম্যালাম কোভ শুড বি দেয়ার অন ইয়র লিস্ট। ইটস বিউটিফুল, স্পেশালি যারা নেচার পছন্দ করো, ডোন্ট মিস ম্যালাম কোভ। আর এই আমরা পৌঁছে যাচ্ছি জানেট ফসে, মানে ওয়াটারফলে। একটু উঁচু নিচু ছিল, বাট বলার মতন কিছুই না এটা। এই যে জানেট ফস এসে গেছে, ওয়াটারফল, ওয়াটার ওয়াটার। আর এখান দিয়ে তোমাদের আমি একটা ভিউ দিচ্ছি, ওই দূরে ওয়াটারফলটা, এই রুটটাই যাচ্ছে যেটা পাশ দিয়ে আমরা আসছিলাম। সবাই হেঁটে হেঁটে যাচ্ছে, মানে খুবই মাইল্ড ওয়াক, নাহলে আমি এটা করতে পারতাম না। সো আর আমি গ্লাড করেছি, নিচটা এরকম এব্রো খেব্রো আছে অল্প। আমার পেছনে হচ্ছে জানেট ফসটা, এত সুন্দর দেখতে লাগছে, আমার লিটারালি নিচে নেমে যেতে ইচ্ছা করছে, কিন্তু সেটা তো সম্ভব না। তো হ্যাঁ, না আমার ওখানে যেতে ইচ্ছা করছে। আমি এখানে আর কন্ট্রোল করতে পারলাম না, আমি লিটারালি পাটা এখানে ভিজিয়ে বসে পড়েছি, রিজুকেও বলছি, বা রিজু সব জিনিসপত্র ধরে দাঁড়িয়ে আছে, অসাধারণ লাগছে। আমার তো মনেই হচ্ছে না যে আমি অন্য কোথাও যাই আর। চারিদিকে গ্রিনারি, তবে মনে হচ্ছে ওই পাহাড়ের ওপরে আমাদের ওঠার ইন্টেনশন, যদিও আমি হয়তো উঠতে পারবো না, বাট দেখা যাক। পাবলিক কিন্তু এখানে ওঠে নামে, মানে বিন্দাস, কিন্তু আমরা অতটা পারবো নাকি জানি না, স্পেশালি আমি একটু গিয়ে হয়তো বসে পড়বো, দেখি কতটা যেতে পারি। মানে যা পাথর, এই আমরা উঠছি বিশাল বিশাল পাথর, পরে কোথায় উঠে গেছি দেখো, দেখতে পাচ্ছ এই বিশাল পাহাড়ের উপরে আমরা উঠে পড়েছি। আমরা এই অসাধারণ ভিউয়ের সামনে বসে পড়েছি, সবাই গান টান করছি। না না, আগে গান হোক। ওহ সুপার, ও হ্যাঁ, বাই দ্য ওয়ে তোমরা কি জানো যে ঠিক এইখানটায়, কিন্তু তোমাদের দেখাচ্ছি, হ্যারি যুক্ত সোজা ঠিক ওইখানটায় হ্যারি পটারের শুটিং হয়েছে। হ্যারি পটারের কি শুটিং হয়েছে? হ্যারি পটার এন্ড দ্য ডেডলি হ্যালোস, ডেডলি হ্যালোস। আমি হ্যারি পটার দেখি, ডেথলি না, ডেডলি, ডেথলি। আমি হ্যারি পটার দেখিনি তো অতটা আমি বলতে পারবো না, বাট দেখেই বোঝা যাচ্ছে যে
সো বিউটিফুল, অল দ্য রকস আর ভেরি রকি, মানে প্রত্যেকটা পাথরই যেন মনে হচ্ছে নড়ে যাবে পড়ে যাবে, দে আর ভেরি স্টার্ডি। আর আমাদের এখানে হাঁটতে ঘুরতে খুবই ভালো লাগছে, স্পেশালি ইটস মোর লাইক অ্যান অ্যাডভেঞ্চার, যেখানে আমরা এরকম ক্রস করে করে ক্রস করে করে যাচ্ছি, প্রচুর সুন্দর সুন্দর পেট দেখছি আর রিয়েলি এনজয়িং দ্য ভিউ। তো আমার সাথে চলো, এবারে আমরা ফিরে যাবো কার পার্কে, নালামকো হয়ে গেল, সো ইটস অ্যাবাউট 3.5-4.5 miles দ্যাট উই ওয়াক ফ্রম দ্য পার্কিং। একটা খাওয়ার জায়গা খুঁজে যাচ্ছি আর প্রচণ্ড টায়ার্ডও লাগছে, পা ফা সব ব্যথা। জায়গাটা খুব সুন্দর, তোমাদেরকে দেখাই, আমার পেছনে যদি দেখতে পারো খুব সুন্দর ছোটো ছোটো ব্রিজেস আছে আর সুন্দর সুন্দর জায়গা আছে, কিন্তু পেয়ে গেছি রেস্টুরেন্টটা, ফাইনালি রেস্টুরেন্টটা পাওয়া গেছে। এটা হচ্ছে রেস্টুরেন্ট দ্য রয়্যাল শেফার্ড ইন, আর এটা দেখো বাইরেটা একটা ক্যানাল যাচ্ছে, অসাধারণ না, অ্যাবসলিউটলি বিউটিফুল। প্রচণ্ড টায়ার্ড লাগছে, খিদে পেয়ে গেছে, এবারে গিয়ে আমরা দেখি কি খাবার পাওয়া যায়। তো আমরা ঢুকে পড়লাম রয়্যাল শেফার্ড অফ স্কিপটনে, এটা খুব ফেমাস এখানকার একটা পাব, বাট এটার স্পেশালিটি হচ্ছে যে এটা একটা হন্টেড পাব, সো দ্য ফোকলোর গোজ অ্যাজ আ ওম্যান অ্যান্ড হার ডগ ওয়ার কিলড অন দ্য ক্যানাল রাইট ইন ফ্রন্ট অফ দ্য পাব, অ্যান্ড অলসো দ্য পাব ইটসেলফ ইজ অলসো হন্টেড বিকজ অফ দ্য আইডিয়া। সো যাই হোক, এটা হন্টেড পাবে বসে আমরা কোনো মতে স্যান্ডউইচ ফিশ এন্ড চিপস যা হয় আর কি টিপিক্যাল পাব ফুড খেয়ে নিলাম, কারণ প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম সবাই, আমাদের আড্ডারও প্ল্যান ছিল বাট সেটা হলো না। খেয়ে দে আমি এই ব্লগটা এখানেই শেষ করলাম, আশা করি তোমাদের আমার সাথে এই হাইকটা, আমারও প্রথমবার ছিল, প্রথমবার না বাট হ্যাঁ, হাইকটা ভালো লেগেছে। সো ইফ ইউর ইন ইয়র্কশায়ার ডোন্ট মিস মালামকো, ওয়েট টিল মাই নেক্সট ব্লগ, আনটিল দেন টেক কেয়ার অ্যান্ড আই লাভ ইউ অল।